নমস্কার বন্ধুরা, আমি অমর্ত, আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। দেবের ব্যোমকেশ ও দুর্গরহস্য, যেটা দেবের লাস্ট সিরিজ ছিল, 11ই আগস্ট সিরিজ করেছিল, সেটা আলটিমেটলি বক্স অফিসে কত টাকা কালেকশন করেছে সেই বিষয়ে আমি আপনার সঙ্গে এই ভিডিওতে কথা বলবো। কিন্তু তার আগে একটা ছোট্ট অনুরোধ, যারা প্রথমবার আমার চ্যানেল ভিজিট করছেন, প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। দেখুন, একটা কথা তো মানতেই হবে যে এতদিন পরে এই বিষয়ে আলোচনা করাটা কোনো প্রয়োজনীয়তা নেই, কিন্তু ঘটনা হচ্ছে এটা থেকে কিন্তু কোনো অফিসিয়ালি কেউ জানা যায়নি। তো এটা মানে দেবের ব্যোমকেশ ও দুর্গরহস্য আলটিমেটলি 4 সপ্তাহ চলেছিল, 11ই আগস্ট সিরিজ করেছিল, তার ঠিক 4 সপ্তাহ পরে 7ই সেপ্টেম্বর আপনার জওয়ান রিলিজ করেছিল। এবং জওয়ান তো জানেনি যে পশ্চিমবঙ্গে 40 কোটি টাকা কালেকশন করেছিল, এবং যেদিন রিলিজ করেছে সেদিন থেকে কিন্তু আপনার ব্যোমকেশ ও দুর্গরহস্য কোনো আর শো ছিল না, এবং এটা 4 সপ্তাহ চলেছিল। একটা ফেসবুকে আমি একটা পোস্ট দেখলাম, সেটাতে সেই অনুসারে বলছে প্রথম সপ্তাহে আপনার কালেকশন ছিল হচ্ছে আপনার 1 কোটি 80 লক্ষ টাকা, দ্বিতীয় সপ্তাহে 65 লক্ষ টাকা, তৃতীয় সপ্তাহে 26 লক্ষ টাকা, এবং চতুর্থ সপ্তাহে 15 লক্ষ টাকা। এটা হচ্ছে গ্রস, এবং আলটিমেটলি টোটাল কালেকশন হচ্ছে 2 কোটি 86 লক্ষ টাকা। এটা কিন্তু ফেসবুকে আমি একটা পোস্ট দেখলাম। এবার সাচনিক থেকে যে কালেকশনের রিপোর্টটা আসছে সেটা হচ্ছে আপনার যে 4 সপ্তাহে আপনার 1 কোটি 98 লক্ষ টাকা হচ্ছে নেট কালেকশন, এবং গ্রস কালেকশন হচ্ছে 2 কোটি 30 লক্ষ টাকা। দেখুন, সাচনিক তো একটা নিজের নিশ্চয়ই অথেন্টিক জায়গা, সেখান থেকে সমস্ত আপনার চেঙ্গিজেরও কালেকশন এসেছিল, আপনার ব্যোমকেশ ও দুর্গরহস্য কালেকশন এসেছে, প্রজাপতিরও কালেকশন এসেছিল। প্রজাপতির যে বলা হয় 12 কোটি 10 লক্ষ টাকা কালেকশন করেছে গ্রস, সেটা কিন্তু এই সাচনিক থেকেই পাওয়া, এবং সাচনিক প্রমাণ করে যে এটা অথেন্টিক, সবাই সেখানে মোটামুটি মেনে চলে। তো যদি প্রজাপতি 12 কোটি 10 লক্ষ টাকা সবাই যদি দেবের ফ্যানরা বলে থাকে, বা সবাই যদি বলে থাকে যে প্রজাপতি 12 কোটি টাকা কালেকশন করেছে, তাহলে কিন্তু এটা মেনে নিতে হবে সাচনিক অনুসারে যে ব্যোমকেশ ও দুর্গরহস্য 2 কোটি 30 লক্ষ টাকা গ্রস কালেকশন করেছে। এবার 2 কোটি 30 লক্ষ টাকার থেকে যদি আপনি তার প্রডিউসার করা হয়েছে অ্যারাউন্ড গ্রসের যা থাকে তার থেকে 40-45% মতন পায়, তাহলে আপনি হতে পারে এই 1 কোটি টাকার থেকে 1 কোটি 2 লক্ষ টাকার মতন পেয়েছে। এবার কোশ্চেন হচ্ছে, 1 কোটি টাকা যদি প্রডিউসারের আসে, এই সিনেমাটা তো মানে বাজেটই তো আপনার 2 কোটি টাকার উপরে, তো সেখানে লাভটা হলো কোথায়? এটা মানতে কোনো দ্বিধা নেই, এবং এটা মেনে নিতেই হবে যে দেবের শেষ সিনেমা ব্যোমকেশ ও দুর্গরহস্য কিন্তু ফ্লপ হয়েছে। ইয়েস, ফ্লপ হয়েছে, নো ডাউট ফ্লপ হয়েছে। এরপরে বাঘাবতী নাচছে, সেটা 8 কোটি টাকা সিনেমা, প্যান ইন্ডিয়া এসে সব কিছু ঠিক আছে, কিন্তু যে লাস্ট সিনেমা সেটা কিন্তু একদম ফ্লপ হয়েছে। এবং এদিক থেকে জিতের যে শেষ সিনেমা চেঙ্গিস, সেটাও যদি আপনি সাচনিকের রিপোর্ট দেখেন, সেটাও কিন্তু 4 সপ্তাহে রিপোর্ট দিয়েছে, এবং 4 সপ্তাহে আপনার যে রিপোর্ট আছে সেই 4 সপ্তাহের রিপোর্ট অনুসারে দেবের চেঙ্গিস আপনার কালেকশন করেছে হচ্ছে টোটাল 5 কোটি 29 লক্ষ টাকা নেট। এর মধ্যে হচ্ছে বাংলা থেকে কালেকশন হয়েছে আপনার 3 কোটি 95 লক্ষ টাকা, এবং নেট এটা বলছি, এবং হিন্দি থেকে 1 কোটি 34 লক্ষ টাকা। যদি আপনি গ্রসে যান, গ্রসে গেলে সেটা গিয়ে দাঁড়াচ্ছে হচ্ছে আপনার 6 কোটি 25 লক্ষ টাকা মতো, মানে 6 কোটি 25 লক্ষ টাকা গ্রস কালেকশন করেছে। তাহলে এবার ভেবেই দেখুন যে একজন 2 কোটি 30 লক্ষ টাকা, এবং আরেকজন হচ্ছে 6 কোটি আপনার 25 লক্ষ টাকা। এবার বলতে পারেন যে আপনার যে এটা তো প্যান ইন্ডিয়া রিস, তাহলে শুধু বাংলাতেই ধরে দেখুন না, শুধু বাংলাটাই যদি হয়ে থাকে তাহলে বাংলাটাও কিন্তু আপনার 3 কোটি 95 লক্ষ টাকা নেট কালেকশন করেছিল, সেটা কিন্তু গ্রস যদি বলে থাকে 4,500 কোটি টাকার উপরে, সেখানে এখানে আপনার 2 কোটি 30 লক্ষ, মানে 50% কালেকশন করেছে আপনার চেঙ্গিজের বাংলা শুধুমাত্র ধরলে, ফেন চেঙ্গিজের 50% কালেকশন করেছে হচ্ছে আপনার দেবের এই ব্যোমকেশ ও দুর্গরহস্য। এবং চেঙ্গিজ তো সেই থেকে হিটই তার মানে, এবং ব্যোমকেশ ও দুর্গরহস্য ফ্লপ সেটা তো বোঝাই যাচ্ছে, এমনি কোনো মানে কোনোরকম কি বলবো কোনোরকম সন্দেহ থাকার কোনো কথা না। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয় তো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।